কুম আসসালাম ওরমতুল্লাহ আবার এক ভাই প্রশ্ন করছেন যে অনেক ভাই বলেন যে অনেক ডাক্তার দেখালাম অনেক জায়গায় গেলাম কোথাও ভালো হলো না কিন্তু দেখলাম মওলানা সাহেব একটা তাবিজ দিলেন তাবিজ লাগিয়ে আমার রোগটা ভালো হয়ে গেল কিংবা সন্তান হচ্ছিল না হচ্ছিল না অনেক ওষুধ খেলাম দেখালাম কিন্তু কোনো মাওলানা যখন একটা তাবিজ দিলো তো আমার স্ত্রীর পেটে সন্তান চলে এলো তো কি তাবিজ দ্বারাতে এই ধরনের এলাজ করতে পারা যায় ভাইয়ের হলো পরশুম কাম তো হয়েছে রোগ তো ভালো হচ্ছে তো এ ধরনের এলাজ করা কি চলবে হ্যাঁ ভাই রোগ ভালো হয়েছে ঠিক কিন্তু এলাজ করা চলবে না এই ধরনের এই ধরনের এলাজ করা চলবে না কেন সরাসরি হাদিস চলে এসছে মান তাল্লকাতা যে ব্যক্তি তাবিজ লটকালো সেই ব্যক্তি শিরিক করলো ওই রকমই একটা হাদিস এসছে মুসনাদ যে দশ জনের একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 9 জনের সঙ্গে বায়আত করলেন হাত মিলালেন একজনের সাথে হাত মিলালেন না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূল আপনি এই 10 জনের মধ্যে 9 জনের সঙ্গে হাত মিলালেন বায়আত করলেন আর একজনের সঙ্গে হাত মিলালেন না বায়আত করলেন না কি ব্যাপার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফাইন্নাল আহি তামিমা এর শরীরে তাবিজ আছে যার কারণে আমি হাত মিলাইলাম না তো লোকটা খুব সুন্দর ছিল যখন এই কথা শুনতে পেলেন যে আমার শরীরে তাবিজ থাকার কারণে রাসুল্লাহ মিলাছেন না তো তাবিজটাকে খুলে ফেলে দিল তখন হাত এলেন আর ব্যয় করলেন তো এই হাদিস দ্বারাতে বোঝা গেল যে তাবিজ দ্বারাতে এলাজ করা চলবে না যদিও ভালো হয় ওই রকমই আর একটা হাদিস শুনেন সোনান আবু দাউদের হাদিস আছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তন হো আর সোনালী বিনাউদ্ একটা হাদিস আছে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ হো উনি বাড়ি আসছেন তো ওনার স্ত্রীর গলায় দেখছে যে শরীরে বা গলায় হা ধাগা লটকা আছে তো ফের জিজ্ঞাসা করলেন উনি কী ব্যাপার এ ধাগা কিসের ওনার স্ত্রী বললেন জাইনাব ওনার স্ত্রীর নাম যে জোয়ার হওয়ার কারণে এক বুড়ি আমাকে এক বুড়ি মেয়ে আমাকে ধাগাটা পরে দিয়েছে তো আবদুল্লাহ বিন মাসুদ রদিয়াল্লাহ তালহ বলছেন আনতুম আলো আবদুল্লাহ তোমরা আবদুল্লাহ বিন মাসুদের স্ত্রী আগ্নেয়া আনি শির এ সির করতে হবে না শির থেকে তোমরা বেপার তোমার স্ত্রী বলছেন আপনি শির বলছেন আমার চোখ উঠত চোখ লাল হয়ে যাওয়াকে চোখ উঠা বলে চোখ উঠত আখতালে ফয়লা ফোলানি এহুদি উম কেহুদের কাছে যেতাম আর আমাকে যখন ঝাড়ফুঁক করে দিত তো ভালো হয়ে যেত তো এহুদি ঝাড়ফুঁক করবে কিসের দ্বারাতে কোরআন হাজের দ্বারা তো করবে না আর সিরকিয়া শব্দ দ্বারাতেই করবে তো আবদুল্লাহ মাসুদ বলছেন যে তোমাকে ওই ধরনের ইয়াহুদির কাছে যেতে হতো না তোমাকে এই কথাগুলা বলতে হতো যে কথাটা রাসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন কি আল্লাহ মাজবাসফে আন্তঃ লাফা ইল্লা শেফাউকা শেফা আনুগাদ মা এইভাবে দুয়াখ তোমার চোখ ঠিক হয়ে যেত ওই তোমার চোখ লাল হয়েছিল সয়তানে ঘোঁচা দিয়েছিল যার কারণে তো যখন ওই সিরকিয়া শব্দ দিয়ে আহুদি ঝাড়ফুঁক করলো তো শয়তান চোখে কষ্ট মানে ঘোঁচা দেওয়াকে কষ্ট দেওয়াকে বন্ধ করে দিল তোমাকে ওই আহুদির কাছে যেতে হতো না এই দুয়াটা পড়তে হতো তার মানে বোঝা গেল যদি ভালো হয়ে যায় তবুও যাওয়া চলবে না ওরা সিরকিয়া শব্দ পড়ে ঝাড়ফুঁক করবে তো না যায় তারিকাতে ঝাড়ফুঁক তো না যায় তারিকাতে এলাজ করা চলবে না হাদিস থেকে প্রমাণিত হয়ে গেল। তো রাসুল্লাহাম বলছেন অন্য হাদিসে তাদাও আল্লাহ তাদাও বে হারাম তোমরা ওষুধ খাও ওষুধ ব্যবহার করো কিন্তু হারাম তালিকাতে হারাম জিনিস দাঁড়াতে তোমরা ওষুধ ব্যবহার করিও না আর তার মানে বুঝা যে ওষুধ ব্যবহার করেন কিন্তু হারাম তালিকা তোলে হারাম জিনিসের দাঁড়াতে নয় আর তাবিজ দাঁড়াতে ওষুধ করাটা এটা না যায় তালিকাতে ওষুধ যেহেতু রাসুল্লাহ আসলাম নিষেধ করেছেন অতএব তাবিজে ভালো হলেও ওই ধরনের কোনো রোগ ভালো হয়ে যেতে পারে কিন্তু তবুও তাবিজ দাতে এলাজ করা চলবে না আর চিকিৎসা করা চলবে না চিকিৎসা করতে হবে ডাক্তার দেখিয়ে ঝাড়ফুঁক করে কোরআনের হাদিসের দ্বারাতে দ্বারাতে ঝাড়ফুঁক করে ও মানে ইয়ে করতে পারেন এলাজ করতে পারেন রসুল্লাহ সাল্লাম ঝাড়ফুঁক করার আদেশ দিয়েছেন সাহাবা করাম ঝাড়ফুক করেছেন রসুল্লাহ আসলাম ঝাড়ফুক করেছেন রসুল্লা সাল্লামকে জ্বর হয়েছে জিবরাইল আলহি এসে ঝাড়ফুঁক করেছেন সোহেব ওখারের হাদিস রাসুল্লা সাল্লাম বলছেন সোহেব মুসলিমের হাদিস সে আর ইজু আলাইয়া রোকা কুমলা আবা আসা বি রোকা মা কোন শিরকান তোমরা নিজের মন্তর গালা পেশ করো আমাকে ঝাড়ফুঁক করাতে কোনো অসুবিধা নেই যতক্ষণ পর্যন্ত শির্ক না হবে তার মানে বুঝতে পারা গেল যে শির্কিয়া শব্দ যদি থাকে তো তা দ্বারাতে এলাজ করা ঝাড়ফুঁক করা চলবে না আর বাকি কোরআনের আয়াত হাদিসের দোয়া দাঁড়াতে ঝাড়ফুঁক করে এলাজ করতে পারেন ওষুধ খেয়ে এলাজ করতে পারেন রসুল্লা সাল্লাম ওষুধ খেয়েতে বলেছেন এ লেকুল্লে দা ইন দাওয়া প্রত্যেক রোগের ওষুধ আছে ফাইজা ওসিবা দাওয়া ওনার দা বাড়া আবে ইজনেলা যখন ওষুধ রোগের মোয়াফিক হয়ে যায় তো আল্লাহর আদেশে ভালো হয় তো বুঝতে পারলাম যে ওষুধ দ্বারাতে এলাজ করা সুরিয়ত মোতাবেক এলাজ করা ঝাড় করে কোরআনের আয়ের দ্বারাতে হাদিসের দোয়ার দ্বারাতে এলাজ করা এটা সুরিয়ত সম্মত এলাজ আর তাবিজ দ্বারাতে এলাজ করাটা এটা শরীর বিরোধী এলাজ এটা নাজায়জ এলাজ অতএব তাবিজে যদিও রোগ ভালো হয় তো এই তালিকাতে এলাজ করা চলবে না আশা করি বুঝে গেছে